সাত সকালে গংসাবতী জল থেকে উদ্ধার মহিলার গলা কাটা মৃতদেহ। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য এলাকায়। কি কারণে এই খুন হলো তদন্তে নেমেছে পুলিশ। পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানা এলাকার কলোরা এলাকার ঘটনা। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে কলোরা স্কুলের পাশে কংসাবতী নদীর জল থেকে উদ্ধার হয় এক মহিলার গলা কাটা দেহ। এদিন সকালে কলোরা গ্রামের বেশ কিছু মানুষ যখন সকালে প্রাতঃভ্রমণে বেরিয়েছিল, তখনই মৃতদেহটি নদীর জলে ভাসতে দেখে। তৎক্ষণাৎ স্থানীয় মানুষজন খবর দেয় দাসপুর থানায়। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে এসে পৌঁছয় দাসপুর থানার পুলিশ। পুলিশ এসে মৃতদেহটিকে জল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। তবে কি কারণে গলা কাটা অবস্থায় নদীর জলে ভাসছে মৃতদেহ, সমস্ত দিক খতিয়ে দেখছে দাসপুর থানার পুলিশ। এদিকে সাত সকালেই এমন দৃশ্য দেখে এলাকায় মানুষদের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আজ ভোরে অপরিচিত এক মহিলাকে মানে মৃত অবস্থায় পাওয়া যায়, মানে তার পরিচয় জানা যায়নি যে কোথায় কার কে। কিছুক্ষণ পরে ইচ্ছে পুলিশ এসেছিলো, তারা এসে দেখে যে হচ্ছে তোমার যে হচ্ছে কলা কাটা অবস্থায় বাড়িটা পড়ে আছে, এবং উনি তদন্ত করার পরে জানা যায় যে এটা এই এলাকার নয়, এটা হচ্ছে কংসাবতী নদীর তীরেই এই বাড়িটা পড়ে আছে, এবং মৃত ব্যক্তির কোনো এখন পর্যন্ত পরিচয় পাওয়া যায়নি।